হ্যালো গাইজ, গুড মর্নিং। দেখতে পাচ্ছ সকাল সকাল বৃষ্টির আবহাওয়া। আমি সকালে ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি তখন অনেক জোরে জোরে বৃষ্টি পড়ছিল, তখন আমি মানে মুখ টুক ধুচ্ছিলাম, তার জন্য আর ভিডিওটা শ্যুট করা হয়নি। আর দেখছো কি সুন্দর মিষ্টি বাতাস বইছে, আর তার মধ্যে চলে আসলো গরম গরম চা আর পরোটা। তো সকাল সকাল প্রতিদিনই সুজির যত মানে আমরা যবে থেকে এসেছি তবে থেকে মা চা আর পরোটা দিচ্ছে খেতে, আর ভীষণই ভালো লাগছে। সকাল সকাল মায়ের হাতের চা, আমার মায়ের হাতের চা খুবই সুন্দর করে। আর এদিকে তোমার পরোটা, গরম গরম পরোটা ভেজে দিচ্ছে, দুটো করে খাচ্ছি, খুব ভালোই লাগছে খেতে। তো যাই হোক, চা খাওয়া শেষ হতে না হতেই সুজিত আবার বেরিয়ে পড়লো ডিউটির উদ্দেশ্যে। আর এদিকে ও খুব বিজি আছে, ফোনে কথা বলতে বলতে চলে গেল। আর এদিকে বাইরে বৃষ্টি পড়ছে, তার জন্য গাড়িটা ঢেকে দেওয়া হয়েছে, বাবা হয়তো ঢেকে দিয়েছে, আমি মানে ঠিক জানি না। আর তোমার গাড়িটা ভিজে গেছে, সেই জন্য সুজিত বললো কিছু নিয়ে আসো, গাড়িটা মুছে নেব। তো দেখো, ওকে মোছার জন্য আমি ভেজা জিনিসটাই দিয়েছি। তো দেখো সিটটা ভেজাই আছে, তো কী করবে, যেহেতু বাবুকে কোলে নিয়েছিলাম তো ভেজা সিটে বসেও চলে গেল। তো গাড়িটা স্টার্টই দিচ্ছে না, বারে বারে নামছে, আবার গাড়িটা ঠিক করছে। যে কী যে হলো, গাড়িটা ঠিক করালো, এমনিতেই গাড়িটা সার্ভিসিং করালো, ঠিকঠাকভাবে সার্ভিসিং করে দেয়নি, উল্টো এতগুলো চার্জ নিয়ে নিল। তো ফাইনালি গাড়িটা স্টার্ট হলো, তো আবার বেরিয়ে পড়লো। তো আমরাও ভেতরে ঢুকে পড়ি, আবার স্নান করতে হবে, বাবুকে ঘুম পাড়াতে হবে, অনেক কাজ বাকি আছে। হ্যালো গাইজ, তো দেখতে পাচ্ছ বাবু ঘুমিয়ে পড়েছে, অনেক কষ্ট করে ঘুম পাড়ানো হলো, ও ঘুমোলো। তো চল জলদি আমি স্নান সেরে নিলাম, আর আস্তে আস্তে কথা বলছি যাতে ও ডিস্টার্ব না হয়। আর এদিকে মা ভাত দিয়েছে, আর সেগুলো এখন আমি চল জলদি খেয়ে নেবো, তুই ওর পাশে শুয়ে শুয়ে ফোন ঘাটবো, যাতে ও উঠে গেলে যাতে আমার কোনো প্রবলেম না হয়। তো চলো ফাটাফাট খেয়ে নিই, গরম গরম ভাত, মাছের ঝোল আর মশলা পটল ভাজা আর মশলা আলু ভাজা, চলো একটু খেয়ে নিই। দেখো মাছ, আলু কই রে বাবা, এই যে আলু। গরম গরম মাছের ঝোল, সেই হয়েছে, সেই সেই এই যে মাছ, খুবই সুন্দর হয়েছে। আমার মার হাতে রান্না জাদু আছে, জাদু।
চলো খেয়ে নিই। তো আজকে বাবু প্রথমে ঘুমিয়ে পড়েছিল, তো ঘুম থেকে উঠলো, উঠে ওকে স্নান করালাম, খাওয়ালাম, দিয়ে ওকে রেডি করিয়ে দিদা বাড়ি চলে যাচ্ছি। দেখো কত রোদ্দুর পড়েছে, রোদ্দুর মধ্যে আমরা বেরোবো। আমি অবশ্যই মা অবশ্যই ছাতা বের করেছিল, ছাতা নিয়ে বের করেছিল। দিদা বাড়িতে মামির মেশিন আছে, তো মেশিনে যে মা আমাকে নাইটি দিয়েছে ষষ্ঠীতে পড়ার জন্য, কারণ ষষ্ঠী নাইটি যেটা আমি পরে সেলাই করছি সেই নাইটিটা আমি পরে নিয়েছি অলরেডি আগে, তার জন্য মা আমাকে আরেকটা নাইটি কিনে দিল। তো সেই নাইটিটা আমি পরে মানে ফিটিংস তো করাতে হবে, আর আমি ফিটিংস ছাড়া ড্রেস পরি না। এদিকে দেখো সেলাই করতে করতে কাছিটা খুঁজে পাচ্ছি না, তাই দাঁত দিয়ে কেটে নিলাম। চলো চট জলদি সেলাই করে নিই। টাটা।